হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি। তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আজকের বারটা হলো রোববার। একটু বেলা করে ঘুম থেকে উঠেছি কারণ গতকাল থেকেই বেশ সুন্দর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, বোধহয় আজকে সারাদিনটাই ঝোলাবে। তো সকালবেলায় ওরকম ঠান্ডা ঠান্ডা বৃষ্টির মধ্যে একটু বেলা করে ঘুমোতে কিন্তু বেশ ভালো লাগে, তাই অনেকটা বেলা করেই উঠেছি। উঠে সরাসরি চলে এলাম রান্নাঘরে। আজকে তো রোববার, গতকালকে আমরা গিয়েছিলাম গিনজাতে, রাতে আর তেমন কিছু খাইনি, তাই আজকে দুপুরবেলায় বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে ইলিশ আর মাটন দিয়ে। তো সবার প্রথমে আমি যেটা করলাম সেটা হলো মাটনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর তার মধ্যে সামান্য গরম জল, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কুকারে সিদ্ধ হতে দেব। আর এদিকে ইলিশ ভাপার জন্য একটুখানি সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কাও বেটে নিচ্ছি। আজকে ইলিশটা না ভাপা করব। আর আমরা তো সবাই জানি এই ইলিশ ভাপা হলো আমাদের এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা ডিভিশনই জনপ্রিয় এবং প্রাচীন এক রান্না। আজকে চাইলেও আমি মশলাগুলোকে পেস্ট করার জন্য গ্রাইন্ডারের ইউজ করতে পারতাম, তবে আজ আর সেসব করছি না কারণ আজ তো রোববার, হাতে অনেকটাই সময় রয়েছে। তাই এমন প্রাচীন রান্না করার জন্য মশলাগুলোকে ভালো করে শিলে একটু বেটে নিলাম। ওই তো মশলার মধ্যে আমি দিলাম সামান্য পোস্ত, সর্ষে আর একটু জিরে, সাথে কয়েকটা শুকনো লঙ্কাও বেটে দিয়েছি। তারপর দিলাম একটুখানি হলুদ, নুন আর কাঁচা খাঁটি সর্ষের তেল। আলাদা করে আর জল না দিয়ে দিলাম ওই বাটি ধোয়া জল। শুনেছি এটা দিলেই নাকি রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এবারই চারপাশটা ভালো করে ফয়েল পেপার দিয়ে আটকে দিচ্ছি, তারপর একটা গরম জলের কড়াইয়ে ভালো করে ঢাকা দিয়ে ভাপে দেব। অন্য সব দিন সব রান্না শেষে ঘরটা ভালো করে পরিষ্কার করে তারপরে আমি ভাতটা চাপাই, তবে আজকে আর সেটা করব না কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। বেলা এখন প্রায় দুটো মতো বাজতে চললো আর এখন যদি ভাতটা আমি না চাপিয়ে দিই তাহলে আজকে খেতে খেতে ওই সন্ধ্যা গড়াবে। তাই চলুন ভালো করে চালটা ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে কুকারে বসিয়ে দিই। আর আজকের মাটনের ঝোলটা না একটু অন্যরকমভাবে রান্না করব, বেশ একটু লাল লাল করে ঝোল করব আর একটু স্পাইসিও। তার জন্য কড়াইয়ে বেশ কিছুটা তেল গরম করে নিলাম, দিয়ে দিলাম একটু গোটা জিরে, তারপর তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ ভাজা হতে, অল্প পেঁয়াজ রসুন আর মাংস ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বেশ কয়েক টুকরো ধামসা আলু আর কয়েকটা টমেটো। এরপর মাংসে পরিমাণ মতো ঝোল দিয়ে একটু ফুটতে দিলাম, আর এদিকে কাঞ্চন বেশ কিছুটা শসা, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা লেবু কেটে নিয়েছে, মানে ওই স্যালাড। আর এদিকে ভাপা ইলিশ সেটাও রেডি হয়ে গিয়েছে, যদিও এটা বানাতে খুব একটা সময় প্রয়োজন হয় না। আর গতকালকে না একটুখানি ডাল বেঁচে গিয়েছিল, ভাবছি খাওয়ার আগে সেটা গরম করে নেব। একে তো ঠান্ডা ওয়েদার, তারপর আবার এইরকম সারাদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি, তাহলে চলুন এই বৃষ্টি মুখর দিনে বেশ কবজি ডুবিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে একটা ভাত ঘুম দিই, তারপর একেবারে শেষ মুহূর্তের কয়েকটা ফাইনাল জিনিসপত্র কিনে নিয়ে ব্যাগে ভরবো। বিদেশ থেকে দেশে ফিরলে সবচেয়ে বেশি সবাই যেটা চায় সেটা হলো চকলেট। ছোট থেকে বড় প্রায় সকলেরই পছন্দেরই চকলেটই আজকে নিতে এলাম। বাড়ি থেকে হেঁটে 3-4 মিনিট দূরে একটা সুপার শপ রয়েছে, তো সেখানে আজকে আমি আর কাঞ্চন মিলে এলাম। এখানে না বেশ অনেক রকমের চকলেট, ড্রাই ফ্রুটস একসাথে পাওয়া যায়, আর অন্য সব জায়গা থেকে দামটাও অনেকটাই রিজনেবল। এখন যে চকলেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ ভালোই খেতে, ভেতরে একটা সলিড আমন্ড থাকে আর উপরে একটা চকলেটের মোটা কোটিং। আর এগুলোর না আবার অনেক রকমের ভ্যারিয়েশনও আছে, যেমন আমন্ড, আমন্ড উইথ ক্রাঞ্চেস, তারপর হেজেল নাটস, আরও অনেক রকমের। তো সব মিলিয়ে ওই 3-4 প্যাকেট মতো নিলাম, যদিও এটা আবার ফাইনাল শপিং নয়, মানে ওই যাওয়ার দিন আগের রাতেও অনেক কিছু কেনার বাকি থাকে। আর এই যে হলো আমাদের সকলের প্রিয়, সকলের চেনা, ছোটবেলা থেকে আমরা যেটা খেয়ে বড় হয়েছি সেটা হলো কিটক্যাট। তবে আমি ছোটবেলা থেকে কিন্তু এই কিটক্যাট খেয়েছি শুধুমাত্র চকলেটি ফ্লেভারের, বড় হয়েও ইন্ডিয়াতে খুব একটা আলাদা ফ্লেভারের কিটক্যাট আমি দেখিনি। তবে এদেশে কিটক্যাট পাওয়া যায় না হলেও 10-12 রকমের, যেমন ধরুন বানানা ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, কোকা কোলা, ওয়াসাবি ফ্লেভার, গ্রিন মাচা, হানি, ভ্যানিলা, আরও অনেক রকমের।
আর জাপানে না এই গ্রিন মাচা টিটা ভীষণই পপুলার। প্রতিদিনের নিত্য জীবনে ওরা প্রায় 3 বেলা করে মাচা টি পান করে। তো জাপানিজদের কাছে এই মাচা ফ্লেভার কিটক্যাটটা ভীষণ পছন্দের। তবে বাচ্চারা তো এটা খুব একটা খেতে পারবে না, কারণ এর স্বাদ অনেকটাই তিতকুটে। তো তার জন্য আমি একটু অন্য রকমের স্ট্রবেরি কিটক্যাট নিয়ে নিলাম। আর এগুলি হলো চকলেটের স্টিক, এখান থেকেও 2 প্যাকেট মতো নিয়ে নিলাম। যদিও এগুলি ছাড়া কিছু পোকি পোকির স্ট্রবেরি স্টিকও নেব। তাহলে চলুন এখান থেকে আরো বেশ কয়েক রকমের চকলেট নিয়ে এগিয়ে যাই সামনের ওই ড্রাই ফ্রুটসের সেকশনটাতে। আর প্রত্যেক বছরই ইন্ডিয়া ফেরার সময় আমরা এখান থেকে চকলেটগুলো নিয়ে যাই। যদিও প্রতি বছর যতটা নিই, এবছর তার থেকে একটু বেশি নেব, কারণ গত 3 বছরে বাড়িতে বাচ্চাদের পাল্লা অনেকটাই ভারী হয়েছে। আর এখন যাব বাড়ির বড়দের জন্য কয়েকটা ড্রাই ফ্রুটসের প্যাকেট নিতে, কারণ বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়রাও খেতে ভালোবাসে এরকম ড্রাই ফ্রুটস। আলাদা আলাদা বাদামের প্যাকেটগুলো পাওয়া যায়, তবে সেগুলো না নিয়ে আমি নিচ্ছি মিলিয়ে মিশিয়ে, মানে সব রকম বাদাম মেশানো 2টো প্যাকেট। মোটামুটি এখন যতটুকু মনে আছে ততটাই নিলাম, আর যাওয়ার আগের দিন রাতেও কিছুটা নেব। তাহলে চলুন এই সব কিছু এখন প্যাকেট বন্দি করে বাড়ির দিকে যাই, আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।